মালয়েশিয়া সরকার আবারও মালয়েশিয়াতে কলিং ভিসা তথা কলিং ভিসার মাধ্যমে শ্রমিক নিয়োগের ইতিমধ্যে নির্দেশন দিয়েছে। তো সেক্ষেত্রে কারা আসতে পারবেন, কবে থেকে আসতে পারবেন, আসলে কি হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিব আজকে ভিডিওর মাধ্যমে। দয়া করে শেষ পর্যন্ত শুনে আপনার মন্তব্য করবেন, যোগাযোগ করবেন, আমরা আপনাকে ইনশাল্লাহ অনেকগুলো তথ্য দিয়ে সহায়তা করব। জি, দেশের সমস্ত ভাই বন্ধু কলিং ভিসা আসতে চাচ্ছেন, আপনার প্রথম প্রশ্ন ভাই কবে থেকে চালু হবে, কবে আসতে পারব। মাত্র কলিং ভিসার যেই আবেদনপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু করেছে, আমাদের হাইকমিশন থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে যে কোম্পানিদেরকে বলা হচ্ছে যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বাকি কী ডকুমেন্ট লাগবে, যে তারা পেপার ডকুমেন্ট কাজ করতেছে। মাত্র 2025 সাল থেকে ইনশাল্লাহ কার্যক্রম শুরু হয়ে যাবে যে মালয়েশিয়াতে কলিং ভিসায় শ্রমিক আসতে পারবে। এবার আসুন, যে সমস্ত প্রবাসীরা আপনারা কলিং ভিসা আসতে পারবেন বা আসতে চাচ্ছেন, আসতে কী কাজ দিবে আপনাকে বা কী কাজ করতে পারবেন। নর্মালি আপনাকে আনতেছে কৃষি খাতের জন্য, পাম বাগানের জন্য আপনাকে মালয়েশিয়াতে আনবে, যে সবজি বাগানের জন্য আপনি ওইখানে যেই আপনাকে এজেন্সি বলবে পাম বাগানের ভিসা দিবে, আপনি কাজ করতে পারবেন, সেক্টর সার্ভিসে মার্কেটে এসে নিচে বসে বসে কাজ করবেন, এমনটা সুযোগ নেই কিন্তু আপনার কাছে, আপনাকে অবশ্যই মানতে হবে। কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামের টিকিট পেতে যোগাযোগ করুন, এবং ট্রাভেল পাস, স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। এবং কলিং ভিসা বর্তমান এর সময় আপনি যেই যারা কলিং ভিসা এসেছে, দয়া করে তাদের সাথে একবার অন্তত আপনি একটি বেসিক ধারণা নিয়ে আসবেন। মালয়েশিয়াতে যারা এসেছে, আসার পর অনেকে চলে গেছে, অনেকে আসে, চেষ্টা করবেন আপনার নিকটস্থ কারোর সাথে যোগাযোগ করে আসার জন্য যে বর্তমান সময় মালয়েশিয়ার অবস্থা কোন পর্যায়ে রয়েছে। বিশেষ করে যারা কিনা কাজ পাননি কলিং ভিসাতে এসেছে, কোম্পানি পাননি, কাজ পাননি, তাদের যে কোন কঠোর পরিস্থিতির মধ্যে পড়েছে, শুধুমাত্র তাদের মুখেই আপনি শুনলে বিস্তারিত জানতে পারবেন। জি, এবার আসুন, ভয় দেখাচ্ছি এমনটা কিন্তু না ভাই। জি, আপনি আসতে পারবেন যদি আপনার যে কোম্পানি ভালো হয়, যার মাধ্যমে আসছেন মাধ্যমটি ভালো, আপনি এসে কাজ পাচ্ছেন, তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন। যারা কিন্তু এসে আসার পর মানুষের সাথে কাজ করতেছেন, কাজ পাচ্ছেন, কোম্পানি ভালো, আলহামদুলিল্লাহ তারা ভালো অবস্থান রয়েছে। তবে যে খারাপ অবস্থানে থাকার যেই সংখ্যাটাই একটু বেশি, তো সেক্ষেত্রে কলিং ভিসায় যেহেতু শুরু হচ্ছে, মাত্র কোম্পানিরা পেপার ডকুমেন্ট জমা দিচ্ছে, তো সেক্ষেত্রে এই সময় ভুল করেও দয়া করে কোনো প্রবাসী ভাই, আপনার আত্মীয় স্বজন বা আপনি দেশ থেকে ভিডিওটি দেখতেছেন, পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না। যখনই কিনা আপনি শুনবেন, আমরা নিউজ করবো, আপনি বিভিন্ন মাধ্যমে যে বিশ্বস্ত মাধ্যমে শুনতে পারবেন যে জমা নিচ্ছে, যার কাছে পাসপোর্টে জমা দিবেন তার মিষ্টি মিষ্টি কথায় ভুল করেও লেনদেন করবেন না। দেখে শুনে বুঝে ভালো বিশ্বস্ত মাধ্যমে কিন্তু আপনি পাসপোর্ট জমা দিবেন, টাকা পয়সা লেনদেন করবেন, আর চেষ্টা করবেন যেই সিকিউরিটি নেওয়ার জন্য, যেই আপনার বিশ্বস্ত মাধ্যম না হলে আপনি সিকিউরিটি দেবেন। ইনকেস আপনাকে আনার কাজ দিল না, যোগাযোগ করলো না, তখন আপনি কী করবেন? তো সেক্ষেত্রে যখন কিনা বিস্তারিত তথ্য পাবো, কবে থেকে শুরু হচ্ছে, কী কী লাগবে, কারা আসতে পারবে, কারা আসতে পারবে না, আর অনেকগুলো তথ্য রয়েছে, অনেক দূর রয়েছে, এখন থেকে হাই হুতাশ করে কোনো ভাই বন্ধুগণ দয়া করে আপনার পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না। এবং কোন সেক্টরে কাজ করতে পারবেন, কোন সেক্টরে আসলে ভালো হবে, কোন মাধ্যমে আসলে ভালো হয়েছিল, আমরা চেষ্টা করবো আপনাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। তাতে সারা থাকুন প্রবাস টিভিতে, ইনশাল্লাহ সমস্ত আপডেট পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।